ফের মুকুল রায়ের কথায় অসঙ্গতি। তার কাছে বারবার ফিরে আসছে ভারতীয় জনতা পার্টির নাম। তিনি যে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তাও যেন ভুলে যাচ্ছেন মুকুল রায়। কৃষ্ণনগরে ফের ভোট হলে বিপুল ভোটে জিতবে বিজেপি, এমনই মন্তব্য করলেন তিনি। ত্রিপুরায় হামলার ঘটনাকেও অরাজনৈতিক ঘটনা বলে মন্তব্য করলেন। অবশ্য ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস আগে থেকেই ভালো ফল করবে বলে মন্তব্য করেছেন মুকুল রায়। দল বললে তিনি ত্রিপুরাতেও যাবেন বলে জানান। বিজেপির কাছে জিজ্ঞাসা চাইলে তো বিজেপির কাছে জানতে হবে, আমার কাছে জিজ্ঞাসা হলে আমি জবাব দেবো, বা অন্য রাজনৈতিক দলের কাছে প্রশ্ন করলে সে জবাব দেবে। তুমি যদি আমার কাছে জিজ্ঞেস করতে চাও তাহলে তো আমাকে সেই দল হিসেবে বলতে হবে, জবাবটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছো, তৃণমূল জিজ্ঞেস করলে তৃণমূল বলবো, বিজেপি দরকার হলে বিজেপি বলবো। আমি একদম স্বাভাবিকভাবে পুরোপুরি তৃণমূলে আছি। এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই, আগের চাইতে ভালো হবে নিশ্চয়ই। এটা অন্যায়, অরাজনৈতিক ব্যাপার, ভয় পেয়ে না, ভয় পেয়ে যে কেন যায় না, কিন্তু এটা ঠিক না। দাদা আপনি ত্রিপুরা যাবেন? যাবো নিশ্চয়ই, আর দল পাঠালে যাবো। নির্বাচনটা এখন অ্যানাউন্স করেনি ভাই, অ্যানাউন্স করুক। কি হবে সেটা তখন মানুষ ডিসাইড করবে।